দেখছেন আরবিডি টিভি নিউজের নিয়মিত সংবাদ। দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন আরবিডি টিভি। প্রথমেই সংবাদ শিরোনাম। নরসিংদীতে জেলা বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীতে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন সহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপি কালো পতাকা মিছিল করেছে। মঙ্গলবার 30 জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ের ভেতর থেকে মিছিলটি বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়লে পরে কার্যালয়ের ভেতরেই সংক্ষিপ্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আলহীর নেতৃত্বে এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম গোলাম কবির কামাল, আকবর হোসেন, দিন মোহাম্মদ দীপু, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান মিলন সহ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ভোটবিহীন এই স্বৈরাচারী সরকার জনগণ প্রত্যাখ্যান করেছে, যার প্রমাণ ভোটের দিন দেশের মানুষ দিয়েছে, এবং মিছিলে বিএনপি সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবি জানানো হয়। দেখছিলেন আরবিডি টিভি নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।